নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল মলয় সাঁতরা ব্লগ। তো আজকে একটু ইচ্ছা হলো বাজারে যাব, একটু ইলিশ মাছ কিনব ইচ্ছে হয়েছিল, কিন্তু বাজারে গিয়ে দেখলাম যে ইলিশ মাছ বড় নেই, 200 থেকে 300 গ্রাম ওজন। তাই সিদ্ধান্তটা পরিবর্তন করলাম, দেখলাম বড় মধু ভোলা চোখে পড়লো, মোটামুটি 3-4টে ছিল, আমি তার মধ্যে থেকে একটা নিলাম, যেটার ওজন ওই 1.5 কিলোর মতো হয়েছে। তা মাছটা আমার খুব পছন্দ বলে নিয়ে নিলাম এবং বাজারেই মাছটা কেটে নিলাম। কেটে ঝটপট বাড়ি চলে এসেছি, রান্না করব, আমি নিজেই রেসিপিটা আজকে বানাবো। তো মধু ভোলার একটা নতুন ধরনের রেসিপি, অনেক রকম রেসিপি খেয়েছেন, খুব কম সময়ের মধ্যে খুব কম মশলা দিয়ে আমি আজকে রেসিপিটা বানাবো। তো বন্ধুরা, আপনারা আমার চ্যানেলটা দেখতে থাকুন, আর আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনারা সবাই আজকে রেসিপিটা দেখতে থাকুন। মধু ভোলা প্রায় 1.5 কিলো ওজন মাছটা আমি নিয়ে নিলাম ঝটপট, কারণ ইলিশ মাছ ছোট বলে নিলাম না, কারণ দামও অনেক বেশি। তো আজকের এই রেসিপিটা আমি বাড়িতেই বানাবো, তো দেখি কেমন বানাই, আপনারা দেখবেন, যদি ভালো লাগে আপনারাও বাড়িতে বানাতে পারেন। মাছটা বড় এবং দেখে মনে হচ্ছে খুব ভালোই। তো মাছ প্রায় কাটা হয়ে গেছে, আমি তাড়াতাড়ি বাড়ি চলে আসব, এসে মাছের রেসিপিটা বানাবো। এই মাছটা খুব সুস্বাদু এবং বাচ্চারাও খেতে পারবে, কারণ এর কাঁটা খুব কম। তো বন্ধুরা, এই মাছটা আজকে রান্না তো করবো বলেইছি, তো দেখুন এই রেসিপিটা বানানোর জন্যে আমি 2টো মাঝারি পেঁয়াজ নিয়েছি, ধনে পাতা নিয়েছি, 1টা পাকা টমেটো আর 4টে কাঁচা লঙ্কা। তো এটা আমার মা, বন্ধুরা দেখছেন, এখন 75 বছর বয়স। তো আমার মা এই পেঁয়াজ টমেটো এগুলো সব কেটে দিচ্ছে, কাঁচা লঙ্কা ধনে পাতা। তো এই বয়সেও আমার মা সুস্থ আছে, করুণাময় ঈশ্বরের কাছে আমার সকল বন্ধুরা প্রার্থনা করুন আমার মা যেন সুস্থ থাকে, ভালো থাকে এবং এইভাবে তার ছেলে মেয়েদের পাশে থাকতে পারে। তো দেখুন মা পেঁয়াজটা কাটছে। তো মাছ আমি নিয়ে নিয়েছি, মাছে আমি নুন দিয়ে দিলাম, নুন মাখাচ্ছি। তো নুন মাখাচ্ছি, দেখুন সুন্দর করে নুন মাখিয়ে নিলাম, পরিমাণ মতো নুন দিয়েছি। আর এবারে আমি দিয়ে দিচ্ছি এতে হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়োগুলো আমি দিয়ে দিলাম। এবার হলুদ গুঁড়োগুলো আমি মাখিয়ে নিচ্ছি বন্ধুরা, দেখুন, কারণ হলুদটা দিলে হলুদে একটা পয়জেন কাটে যেমন আছে, তেমনিভাবে মাছের যে পয়জেনটা তো কেটে গেলই, এছাড়া তরকারির যে রঙটা সেটাও খুব সুন্দর হবে। তো মাছ ভাজার আগে আমরা সবাই মাছে নুন হলুদ মাখাই। তো নুন হলুদ আমার মাখানো হয়ে গেছে বন্ধুরা, আর দেখুন আমি উপকরণগুলো নিয়ে নিয়েছি আজকে রেসিপির। এখানে দেখছেন মাছের পিস কয়েক টুকরো আছে, এখন আমার মা কেটে দিয়েছে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, পাকা টমেটো কুচি, ধনে পাতা কুচি। আর এই মিক্সারের এতে আছে আমার আদা রসুনের পেস্ট তৈরি করা আছে। তো বন্ধুরা, আপনারা দেখছেন আমি রেসিপিগুলো সব হাতের কাছে নিয়ে নিয়েছি, এবারে আমি রান্না বসাবো আজকের মধু ভোলা মাছ। খুব সুস্বাদু মাছ, আমি আগেই বলেছি এটা বাচ্চারাও খেতে পারবে। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, আপনারা আমাকে সবাই মিলে লাইক কমেন্ট করবেন। তো বন্ধুরা দেখুন আমি কড়াই বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে মাছটা রান্না করব। সর্ষের তেল আমি দিয়ে দিয়েছি, সর্ষের তেল ফুটছে। তো এবার দেখুন আমি মাছের পিসগুলো তুলে দিচ্ছি, মাছের পিস কটা আমি তুলে দিচ্ছি। তো দেখুন বড় বড় পিস, বিগ সাইজ পিসগুলো সবই তুলে দিলাম আমি। এবার মাছটা আমি সুন্দর করে ভাজবো, তো আপনারা দেখতে থাকুন মাছটা আমি কেমনভাবে আজকে রেসিপিটা রান্না করছি। এই রেসিপিটা ভালো লাগলে সব বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার বেল আইকনটা টিপে দেবেন। দেখছেন কড়াইতে তেলের মধ্যে মাছগুলো সুন্দরভাবে ভাজা হচ্ছে এবং স্টিম মোটামুটি মাঝারি এখন করে দেওয়া হয়েছে, তেলের মধ্যে মাছগুলো ফুটছে বন্ধুরা, দেখতে থাকুন।
এবারে বন্ধুরা আমি মাছের এক ফুট মোটামুটি ভাজা হয়ে গেছে, এবারে মাছগুলো আমি আস্তে আস্তে উল্টে দেব। মাছটা আমি উল্টে দিলাম, আপনারা দেখুন মাছটা আমি সুন্দর করে ভেজে নেব। এরপরে রান্নাটা আমি কিভাবে করি আপনাদের দেখাবো, আপনারাও বাড়িতে চেষ্টা করবেন। আর এটা আমাদের এদিকে গ্রাম্য ভাষায় আমরা যেটা জানি এটা মধু ভোলা। তো বন্ধুদের কাছে আমার একটা প্রশ্ন, অন্যত্র সারা পশ্চিমবাংলায় বা সারা ভারতবর্ষে বা অন্যান্য পৃথিবীর রাষ্ট্রে সেখানে এই মাছটাকে কোন ভাষায় কি বলে আমার জানা নেই, তো কেউ অন্য নাম থাকলে আমাকে জানাবেন, আমার জানলে আমি খুশি হব। মাছ সম্পূর্ণ ভাজা হয়ে গেছে, এবারে মাছগুলো আমি থালার মধ্যে তুলে নেব। বন্ধুরা তো মাছগুলো আমি তুলে নিচ্ছি, মাছ তোলা আমার হচ্ছে, তোলা প্রায় শেষ। এবারে মাছের যে তেলটা ছিল মাছ তোলার পরে ওতে আমি কেটে রাখা পেঁয়াজ আর লঙ্কা এই দুটো আমি কড়াইতে তুলে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা পেঁয়াজ লঙ্কা আমি তুলে দিলাম, এবারে পেঁয়াজ আর লঙ্কাটা সুন্দর করে আমাকে ভাজতে হবে, লাল লাল করে ভেজে নিতে হবে। যখন পেঁয়াজটা প্রায় বাদামিভাবে হয়ে যাবে তখন মোটামুটি আমাকে সেই সময় পর্যন্ত পেঁয়াজটাকে ভাজতে হবে। তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন পেঁয়াজটা আমি ভাজছি। মোটামুটি মাঝারি বাদামি হয়ে এসছে, তো বন্ধুরা দেখুন পেঁয়াজ প্রায় মোটামুটি ভাজা হয়ে এসছে। এবার আমি ওতে দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি বন্ধুরা, দিয়ে কড়াইতে আমি আস্তে আস্তে নাড়ছি। তো আপনারাও এই রেসিপিটা এইভাবে তৈরি করতে পারেন, খুব কম সময়ের মধ্যে রেসিপিটা তৈরি হবে। পেঁয়াজ আমার মোটামুটি ভাজা হয়ে গেছে বন্ধুরা, মোটামুটি একটু নেড়ে নিচ্ছি। এবারে আমি তুলে দেব এতে আগে থেকে কুচিয়ে রাখা পাকা টমেটো অর্থাৎ গুড় বেগুন। আমি একটাই টমেটো মা কেটে দিয়েছে, সেই কেটে রাখা টমেটোটাও আমি কড়াইতে দিয়ে দিলাম এবং নাড়ছি। দেখুন টমেটোটা একটু ভাজা হয়ে গেলে এরপরে অন্যান্য মশলা আমি তুলে দেব বন্ধুরা। তো মোটামুটি ভাজা হচ্ছে, এবারে আমি এতে তুলে দেব আগে থেকে আমার মিক্সারে করে রাখা আছে রসুন এবং আদা বাটা, এটা একসাথেই করা আছে। পরিমাণ মতো আমি আদা রসুন বাটা আমি কড়াইতে তুলে দিচ্ছি বন্ধুরা। তো কড়াইতে আমি তুলে দিলাম যতটুকু প্রয়োজন, তো এবারে আমি এটা আরও সুন্দর করে ভাজতে থাকবো, কারণ কাঁচা আদা বা রসুনের গন্ধটা থাকলে মেনুটা বানাচ্ছি তার স্বাদটা ভালো হবে না। একটু ভালো করে ভেজে নেওয়ার পরে বন্ধুরা দেখুন আমি এবারে দিলাম একটু হলুদ পরিমাণ মতো, ওই ছোটো চামচের হাফ চামচ, এবং খুব অল্প পরিমাণে আমি গুঁড়ো লঙ্কা দেব, ছোটো চামচের একটুখানি লঙ্কা আমি গুঁড়ো লঙ্কা দিলাম। তো এবারে একটু হালকা করে আবার ভাজবো, অল্প সময়, খুব অল্প সময়ের জন্যে, অল্প সময়ের জন্যে ভেজে আমি নিলাম। এরপর আমি যেহেতু এটা মাখা মাখা হবে আমি অল্প পরিমাণ জল আমি এতে দেব। তো বন্ধুরা দেখুন আমি খুব অল্প পরিমাণ জল এতে দিয়ে দিচ্ছি, জল আমি দিলাম। তো যেহেতু মাখা মাখা হবে পরিমাণটা আমি অল্পই দিলাম,
তো দেখুন বন্ধুরা, এটা আমি নেড়ে নিচ্ছি, কারণ টোটালটা একসঙ্গে ফেটে নিলে তবে জিনিসটা ভালো হবে। কড়াইতে আমি খুন্তি দিয়ে নেড়ে ভালো করে সুন্দরভাবে মিক্স করে দিলাম। দেখুন বন্ধুরা, আমার মোটামুটি রেসিপি আজকের উপকরণ দিয়ে তৈরি করে এটা তৈরি হয়ে গেছে মশলাটা। এবারে আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো আমি তুলে দিচ্ছি। আমার রান্না আজকের রেসিপি প্রায় শেষের পথে। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে সবাই সবাই আমাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আগামী দিনে যাতে আরও আরও অনেক ভালো ভিডিও আমি আপনাদের সামনে উপস্থাপনা করতে পারি তার চেষ্টা আমি করব। তো বন্ধুরা, সকলকে আমার ধন্যবাদ। আজকের রেসিপিটা আপনারা দেখতে থাকুন, আর ভালো লাগলে আপনারা বাড়িতে বানাতে পারেন, বন্ধুদের খাওয়াতে পারেন, আত্মীয় স্বজন এলে বানাতে পারেন। দেখবেন সুস্বাদু একটা রান্না, বাচ্চা থেকে বুড়ো সকলেই এই মাছটা খেতে পারে। তো আজকের বন্ধুরা, এই মধুপুলা মাছের রেসিপিটা আমার প্রায় শেষের পথে ফুটছে। দেখুন টকবক করে ফুটছে, প্রায় হয়ে এসছে। এবার আমি আগে থেকে কেটে রাখা ধনে পাতা কুচিটা দিয়ে দিচ্ছি। এরপরেই আমি আজকের রেসিপি কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, আমি নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, খুব অল্প সময়ের মধ্যে আমার মধুভোলা রেসিপিটা তৈরি হয়ে গেছে। লাস্টে ধনে পাতাটা ছড়িয়ে দিয়েছি, কালারটা দেখুন কত সুন্দর লাগছে। এবার খেতে কেমন লাগে সেটাই দেখার ব্যাপার। তো ধন্যবাদ বন্ধুরা, যদি আমার রেসিপি করার ধরনটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা এইভাবে বাড়িতেই রেসিপি তৈরি করতে পারেন। এবং আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এই কথা বলে আজকের পর্বটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন বন্ধুরা, সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।